হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য, মাস্টার সিলিন্ডার অ্যাডজাস্ট। এই মাস্টার সিলিন্ডারের অ্যাডজাস্টটার কাজ কী, এটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানব। আমরা অনেকে ব্যারেক নিয়ে অনেক প্রবলেমে থাকি, ব্যারেক কিছুতে উঁচু করতে পারি না। অনেক কিছু লাগানোর পরও আমাদের ব্যারেকটা নিচু হয়ে থাকে, কিছুতে আমরা উঁচু করতে পারি না। এই উঁচু করার জন্য কত কিছু লাগাইছি ব্যারেকের মধ্যে, অনেক কিছু লাগানোর পরও আমরা ব্যারেকটা উঁচু করতে পারি না। তো আমরা অনেকে চিন্তা করি কি করা যায় আমাদের ব্যারেকটা উঁচু করার জন্য। এই অ্যাডজাস্টটা আমাদের গাড়িতে যে অরিজিনাল অ্যাডজাস্টার থাকে, ওই অ্যাডজাস্টার এই মাথাটা হচ্ছে এতটুক বাটি, এটা হচ্ছে ওভার, এটা হচ্ছে লম্বা, এটা আপনার গাড়ির সাথে অরিজিনালভাবে আসবে না। এটা পাবেন যে কোনো দোকানে পাবেন, এটা হচ্ছে মার্কেটের অ্যাডজাস্ট। এই অ্যাডজাস্টার আপনার ডান্ডাটা হচ্ছে লম্বা, আপনার এই ডান্ডাটা যদি বাটি থাকে তাহলে আপনার ব্যারেকটা নিচে থাকবে, আপনি হাজার কিছু লাগিয়েও উপরে কিছুতে তুলতে পারবেন না। তো এই অ্যাডজাস্টটা লাগিয়ে আপনার ব্যারেকটা অনেক উপরে তুলতে পারবেন, আপনার চাহিদা মতো আপনি উপরে তুলতে পারবেন। এই অ্যাডজাস্টটার কাজ হচ্ছে ওইটা। আর অরিজিনালটা এটা থেকে কিছুটা বাটির কারণে আপনার ব্যারেকটা নিচু হয়ে থাকে, কিছুতে আপনি ব্যারেক উপরে তুলতে পারেন না। তো এই অ্যাডজাস্টটার কাজ হচ্ছে আপনার ব্যারেক আপনার চাহিদা মতো উপরে তোলা। এই অ্যাডজাস্টের কাজ হচ্ছে এটা। আবার অনেক সময় এই অ্যাডজাস্টের মধ্যে অনেক রকম প্রবলেম থাকে, এই ওয়াশারটা খাওয়া থাকলে বা কোনো প্রকার বাঁকা হয়ে গেলে আপনার এক চাপে ব্যারেক হয় না। এই ওয়াশারের মধ্যেও অনেক রকম কাজ আছে। তো আশা করি বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই অ্যাডজাস্টের কাজ কী এটা জানতে পারলাম, অবশ্যই বুঝতে পারলাম। যদি কারো কিছু জানা থাকে বা বোঝা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।